স্ত্রীদের প্রশংসা করবেন, ঘরটারে জান্নাতি ঘর বানিয়ে দিবে কে? অনেকে মাসের পর মাস চলে যায়, বউরে একটা সালাম দেয় না, আছে না নাই, খালি মুড নিয়ে বসে থাকে, কয় আই দিও কিল্লাই হেতে না দিবে, আর হেতি তো আনলে দিব, আন্না আগে একটা দেন না। আপনি দু একদিন যদি আপনার স্ত্রীকে দেন, লজ্জায় পড়ে আপনার স্ত্রী আপনার সালাম দেওয়া শুরু করবে, জোরে করেন ঠিক কিনা? এই জন্য স্ত্রীর প্রশংসা করেন, কারণ কেয়ামতের দিন আপনার সার্টিফিকেট আল্লাহ আপনার বউয়ের কাছ থেকে নিবে, আপনার পীরের কাছ থেকে না। খায়রুকুম খায়রুকুম লিআহলি, যে তার বউয়ের কাছে সেরা আল্লাহর কাছেও সেরা, জোরে করেন ঠিক কিনা? আপনার অফিসের বস আপনার সার্টিফিকেট দিবে না, আপনার কলিগ আপনার দিবে না, আপনার পীর আপনার দিবে না, খতিব সাহেব দিবে না, দিবে আপনার বউ, জোরে করেন ঠিক কিনা? কারণ কলিগ তো আপনার 6 ঘন্টা দেখে, পীর সাহেব দেখে 2 ঘন্টা, বউ দেখে 24 ঘন্টা, জোরে করেন ঠিক কিনা? বউয়ের সাথে এমন সম্পর্ক, ভিতরেরটাও জানে বাইরেরটাও জানে, জোরে করেন ঠিক কিনা? এজন্য ওয়াইফের কাছ থেকে নেওয়া হবে। স্ত্রীর সাথে ভালো আচরণ করেন, প্রশংসা করবেন, রান্না ভালো হইলে প্রশংসা করেন, আপনার জন্য সাজুগুজু করলে বলেন যে তোমার খুব সুন্দর লাগে, আর কম করে 100 বার কইবেন আই লাভ ইউ। কি কইবেন? কইবেন না? ইনশাআল্লাহ পড়েন। অন্য মহিলাকে আই লাভ ইউ বললে যদি গুনাহ হয়, নিজের বউরে আই লাভ ইউ বললে সওয়াব হয়, কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী এই কথাটা বললেন, অফি বুদাই আহাদিকুম সাদাকা, রাতের বেলায় কম্বলের নিচে যে একান্তে স্ত্রীর সাথে মেলামেশা করো, এত মুমিনের সওয়াব হয়, জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, এতে আবার কেমনে সব? বিশ্বনবী বললেন, অন্য মহিলারা চোখ টিপ দিলে গুনাহ আছে না নাই? নিজের মহিলার বউয়ের মুখে ভাত তুলে খাওয়াইলে সওয়াব হয়, জোরে কোন সুবহানাল্লাহ। ম্যারেজ ডের কথা ভুলে যায় না, ম্যারেজ ডেতে বউরে গিফট দিবেন, ফুল কিনে দিবেন, ভালোবাসার গান শোনাইবেন, সওয়াব আছে না নাই? প্রশংসা করেন, প্রশংসা। আপনার বউ আপনার জন্য সাজে, আপনি একদিনও প্রশংসা করলেন না, খালি মেজাজ দেখান, আরেকজন যদি প্রশংসা করে ফেলায় ভেজাল আছে না নাই? সে আপনার জন্য লিপস্টিক দেয়, আপনার জন্য চুলের মধ্যে তেল মাখে, পারফিউম দেয়, মাথার মধ্যে বেনি বাঁধে, খোপার মধ্যে ফুল দেয়, একদিনও বললেন না তোমারে সুন্দর লাগে। পাশের এক বড় ভাই বললো, ভাবি আপনার হেভি লাগতেছে, ভেজাল হবে কি হবে না? সাজে আপনার জন্য একদিনও বললেন না তুমি সুন্দরী, তুমি অনন্যা, সুস্নিগ্ধা, তুমি প্রিয়ংবদা, অপসরী, সুহাসিনী, সুকাশিনী, সুবেশিনী, অসূর্যম পর্ষা, কাজল কালো চুল, মেঘ কালো কেশ, হরিণের মতো ডাগর ডাগর চোখ, একদিনও কইলেন না। আপনার ছোট ভাই একদিন কয়ে বলে, ভাবি তোমারে যা লাগতাছে না, ভেজাল হবে কি হবে না? এজন্য প্রশংসা করেন। আপনি লক্ষ টাকা দিয়েও আপনার বউরে খুশি করতে পারবেন না, যদি রান্নার একদিন প্রশংসা করে ফেলান যত খুশি হবে, জোরে কোন ঠিক কিনা? এজন্য পাই নাই খাই নাই আল্লাহ কিছু দিল না, এগুলা কয়েন না, অল্প খান, অল্প পড়েন, অল্প জমান, আর শুক্রিয়া করেন, বাড়াই দিবে কে? বিশ্বনবী মা আয়েশারে বিয়ে করলেন, খালি সুখ আর সুখ, ঘরে কোনো ফার্নিচার নাই, খাট নাই, টেবিল নাই, আছে শুধু শান্তি, কি আছে? গভীর রাত, নতুন বিয়ে হলো, মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা চলো তাহাজ্জুদের আগে দুইজনে একটু দৌড় দৌড় খেলি, ওই যে মদিনার পিলার দেখা যায়, কে কার আগে দৌড়ে পিলার ধরতে পারে দেখো না। মা আয়েশা খুব খুশি হয়ে গেলেন, সব বউই চায় তার স্বামী একটু রোমান্টিক হোক, তার একটু ভালোবাসুক, একটু মিষ্টি মিষ্টি কথা কোক, জোরে কোন ঠিক কিনা? মা আয়েশা খুশি, বললেন আমি রাজি। বিশ্বনবী বললেন, ওয়াহেদ ইসনাইনি চালাতা, 1 2 3 দুইজনে দিছে দৌড়, কে কার আগে ধরবে? বিশ্বনবী যদি দৌড়ের মতো দৌড় দেয়, বিশ্বনবীর সাথে কেউ পারে? জোরে কর, আমার নবী ইচ্ছা করে আসতে দৌড় দিলেন, কারণ বিশ্বনবী বলেছেন আমার এক হাতের মধ্যে জান্নাতের 40 জনের শক্তি আছে না নাই। বিশ্বনবী আস্তে আস্তে দৌড় দিলেন, মায়েশা জোরসে দৌড় দিলেন, বিশ্বনবী পারেন নাই, মায়েশা মসজিদে নববীর পিলার ধরে ফার্স্ট হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ, লাফাইতে শুরু করছে খুশির ছোটে, কামি ফার্স্ট। বিশ্বনবী বললেন, আহসানতি ইয়া হুমায়রা, খুব ভালো করেছো তুমি, চিকন ছিল তো দিছে দো। তার ঠিক 7 বছর পরের ঘটনা, আবার গভীর রাত, তাহাজ্জুদের জন্য ওঠার সময় বিশ্বনবী আয়েশারে বললেন, আয়েশা মদিনার কেউ তো আর জেগে নাই, সব ঘুমায়, চলো দুইজনে আবার একটু দৌড় দেই, দিবা কিনা? মা আয়েশা খুব রাজি, হ্যাঁ দিব, কিন্তু এই 7 বছরের ব্যবধানে মা আয়েশা কি আর আগের মতো চিকন আছে? জোরে বলেন, মোটা বানায় দিয়েছে কে? বিশ্বনবী বললেন, মনে মনে ভাবে আজকে আর ছাড় দিব না, আজকে দিব দৌড়। ঠিকই বিশ্বনবী দিলেন দৌড়, মায়েশাও দিলেন দৌড়, জুটছে দৌড়, কে কার আগে ধরতে পারে? মায়েশা ধরতে পারেন নাই, বিশ্বনবী দৌড়ে যে পিলার ধরে ফার্স্ট হয়ে গেলেন, কোন সুবহানাল্লাহ। মায়েশা খুশি রাগ করে দাঁড়ায় আছে, বিশ্বনবী বললেন, আয়েশা ইয়া হুমায়রা রাগ করেছো? কাছে যেয়ে বললেন, হাদিহি সাবকাতু বিতিলক, ওই যে 7 বছর আগে তুমি আমারে হারাই দিছিলা, আজকে তোমারে হারাই ওটার প্রতিশোধ নিয়ে নিলাম।
সুবহানাল্লাহ কইবেন না? মাঝে মাঝে বউয়ের লগে এরকম প্রতিশোধ প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ে মিয়া, কমে না? তো বউয়ের সাথে এরকম দৌড় দৌড় আপনারা খেলেননি? হ্যাঁ, নাকি যৌতুকের লেগে হেতেরে দৌড়ায় যান, হেতিও বাসার লেগে দেয় দৌড়? ওই দৌড়াদৌড়ি না, ভালোবাসার দৌড়াদৌড়ি। কত ভালোবাসতেন, কোনোদিন মা এসার রান্নার বদনাম করেন নাই, কিন্তু বিশ্বনবী ছিলেন মক্কার শ্রেষ্ঠ পাচক। আল্লাহু আকবার, আমার নবীর রান্নার মতো রান্না মক্কার কেউ কোনোদিন খায় নাই। দাওয়াতি টার্গেট করে চারজন পাঁচজন করে সব কাফেরের বাচ্চাকে বিশ্বনবী রান্না করে খাইয়েছেন মক্কার জমিনে। এমন কোন কাফের রান্না বাচ্চা নাই আমার নবীর হাতের রান্না খায় নাই। কোন ঠিক কিনা? আমার নবীর বৈশিষ্ট্য মা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমান খত্তু, কোনোদিন রান্নার বদনাম করেন নাই। ইনিস্তাহাহু আকালাহু, মনে চাইলে খাইতেন। ওয়া ইন কারিহাহু তারাকাহু, মনে না চাইলে রেখে দিতেন। কিন্তু কোনোদিন বলেন নাই ঝাল হয়েছে, লবণ কম হয়েছে। জোরে কোন ঠিক কিরা? কি ভালোবাসা দেখালেন! মা এসার রান্নার প্রশংসা করতেন, মুখেই দেয়া যাচ্ছে না, কিন্তু বলতেন আয়েশা অনেক চমৎকার হয়েছে। আল্লাহ আকবার।